মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদাগিরির অডিশন থেকে পরিচয়, এটা প্রথম নয়, প্রথম কাপল নয়, দাদাগিরির অডিশন। দাদাগিরি থেকে বহু মানুষ এখান থেকে বেরিয়ে কাপল হয়েছে। 2013 সালে আমরা অডিশন দিতে গেছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম পরপর। তখন যা হয়, অনেক লাইনে অনেক ভিড়ের মধ্যে একটা পেন চাওয়া নিয়ে সম্পর্কটা শুরু হয়। আমি পেন আনিনি, তো ওর থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে মানে সেরকম জাস্ট কোথা থেকে এসছো, হ্যাঁ না তেনা, এইটুকু কথা হয়। তারপরে যে যার মতো চলে যাই, সেরকম এগোয় না। সেই বছর সিলেকশনও হয়নি? হ্যাঁ, সিলেকশন কারোরই হয়নি। বেশ কিছুদিন পরে হঠাৎ ফেসবুকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন কথা আরম্ভ হলো। তখন বেশ ভালো মানুষ, একদম মানে কি ভালো লাগে না ভালো লাগে দেখলাম সবই মিল আছে। তারপর তো বিয়ে হলো, ও একদম একটু গ্রামের দিকে, ও সহজে কারোর সাথে খুব একটা মানে অতটা ওপেন আপ তখন হতে পারতাম না 2012-13 সালে। তারপর সেটাই আমার দাদাগিরি, যে আমি ওর বাড়ি হচ্ছে খোদ সন্তোষপুরে, মানে হার্ট অফ দ্য সিটি একদম বলতে পারেন, সাউথ কলকাতায়। আমি যাদবপুরে থাকি, মানে বাড়ি আর কি। তারপর ওকে নিয়ে গিয়ে গ্রামে যাওয়ার পর থেকেই শুরু হলো একটা ইতিহাস, মানে আমাদের ওখানে সাংঘাতিক। ওখানে আমাদের এখানে যেমন যেভাবে আমি থেকেছি, ওখানে দেখতাম যে অন্ধকার, মানে অত লাইট ফাইট নেই, আমার একটু ভূতের ভয় আছে। আর ও হচ্ছে কি ওই অন্ধকার প্রিয়, মানে তখন আস্তে আস্তে দেখা গেল যে পুরোটাই অমিল, একটা একটা করে বাড়ছে আর কি। আমি যা ভালোবাসি, আমি বড় মাছ খেতে ভালোবাসি, ও ছোট মাছ খেতে ভালোবাসি। বাজারে গেলে রোজই নিয়ে আসবে ট্যাংরা মাছ, ঠিক আছে, আর কোনো মাছই নেই নাকি বাজারে। ট্যাংরা মাছ খেতে ভালোবাসে? ভীষণ ভালোবাসে। ও ছোট ছোট ট্যাংরা মাছ, মোরলা মাছ বাজারও করতে পাঠাবে, নিজের মনের মতো বাজারও করতে পারবো না, সে কি করে হয় খাবো। স্বাধীনতার পর কোন বছরের ক্যালেন্ডার ভুল করে উল্টো টাঙালেও আপনার শালটা পড়তে কোনো অসুবিধে হতো না? 2002। তুমি বলছো 2002? 2002, 2002, 2002। উল্টো করলে কি 2002 হয়? না, সেটা হচ্ছে না। তোমায় শেষ, কেউ চ্যালেঞ্জ করবে? 1961। Yes, 1961। বাবা একজন গ্যাস সিলিন্ডার হকার, ছেলে কাজ পেয়েছিল একটি কোচিং সেন্টারে ঘর মোছার। পরবর্তীকালে আসে রঞ্জি খেলার সুযোগ, সেখান থেকে IPL, আজ এই খেলোয়াড় টিম ইন্ডিয়ার একজন সদস্য। কে ইনি? ইটস এ লাভলি স্টোরি। শ্রেয়াস আয়ার, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল, ফুল এন্ড ফাইনাল। আই এম গেজিং অ্যাকচুয়ালি। নি, কেউ চ্যালেঞ্জ করবে? রিঙ্কু সিং। সুদীপ তো আর দেবশ্রী বলছে রিঙ্কু সিং। দেখি what's the right answer. রিঙ্কু সিং। যশস্বী স্টোরি ইজ মোর অর লেস দ্য সেম। হ্যাঁ, অলমোস্ট সেম। আমি ওই জায়গা থেকে গেস করছি। ওরা ফুচকা বিক্রি করে। বলি না, দাদাগিরিতে বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। এইসব গল্প হচ্ছে ভারতে দাদাগিরি। And they are two enormous success stories. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।